हेलो एवरीबॉडी, আমি অনেক দিন বাদে আজকে ভিডিও বানাচ্ছি। আমি রিসেন্টলি একটা বাংলা বই হলে গিয়ে দেখেছি এবং বইটা আমার খুব ভালোই লেগেছে। যে অনেক দিন বাদে এত ওয়েল মেড একটা বাংলা বই আমি দেখতে পেলাম। বইটার নাম হচ্ছে গোলন্দাজ, যেটা এবারে পুজো রিলিজ। পুজোর রিলিজে যে কটা বইয়ের মধ্যে আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো বিজনেস করছে, আর আমারও মনে হলো দেখে এটার একটা রিভিউ আমার দেওয়া উচিত, কারণ অনেক ব্যাপারে বইটা একটু ডিফারেন্ট ইউজুয়াল বাংলা বইয়ের থেকে। একটা বায়োগ্রাফি বই এটা, এবং এটা ফুটবলের উপরে, পায়োনিয়ার অফ ফুটবল ইন আওয়ার কান্ট্রি, যে ভদ্রলোকটি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তার উপরে এই বইটা করা হয়েছে। তো যে আমাদের উনি ফুটবল ক্রিকেট সবই খেলতেন এবং ওনার উনি এই স্পোর্টসটাকে, ফুটবলটাকে আমাদের এখানে এস্টাবলিশ করতে, ব্রিটিশ আমলে ব্রিটিশের জামানা ছিল তখন, ব্রিটিশেরদের সঙ্গে আমাদের ফুটবল খেলা, যেটা একটা খুব বড় ব্যাপার ছিল সেই সময়, যেটা প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে ওই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী খুব বড় একটা, মানে ওনার জন্যই হয়েছে ব্যাপারটা, খুব বড় রোল প্লে করেছিলেন এটা করতে, এই জন্য তার উপরে এই বইটা করা হয়েছে। বইটা খুবই ল্যাভিশ স্কেলে, বাংলা বই হিসেবে খুবই ল্যাভিশ স্কেলে এটা মাউন্ট করা হয়েছে। সো প্রোডাকশন ভ্যালুজ আর এক্সেলেন্ট, যার জন্য হলে গিয়ে দেখাটা খুবই প্রয়োজন। হলে এটা রিলিজ হয়ে গেছে অনেক দিনই, পুজোর রিলিজ, আমার রিভিউ করতে একটু দেরিই হলো, কিন্তু যদি এখনও হলে গিয়ে হলে বইটা থাকে আপনারা গিয়ে দেখতে পারেন। ওটিটিতে অবশ্যই রিলিজ হবে পরে, কিন্তু হলে যা যদি এখনও থেকে থাকে এটা হলে গিয়ে দেখার মতোই বই, এবং খুবই প্রোডাকশন ভ্যালুজ এক্সেলেন্ট। আর দেব, এখানে দেবের যে মেইন প্রোটাগনিস্ট, মেইন রোল করেছেন দেব, এবং দেবের এটা খুবই, মানে একটা খুব, মানে খুবই ভালোভাবে এটা পোর্ট্রে করেছে রোলটা, মানে ওয়ান অফ হিজ বেস্ট ফিল্মস আমি বলবো। এবং এই টাইপের যদি ও করে, ও আরও অলরেডি তো আছেই, ও এস্টাবলিশ পারসন, ও কেরিয়ারগ্রাফ, আরও এই ফিল্মটা ওর কেরিয়ারগ্রাফটাকে আরও উপরে নিয়ে যেতে হেল্প করবে, নো ডাউট অ্যাবাউট ইট। তো এই প্রথম দেখেই বইটা খুব ভালো করেছে এবং মানে বইটাকে আমার খুব ইমপ্রেসিভ লেগেছে, কিন্তু ইট হ্যাজ ইটস ফল, মানে এটা হ্যাজ ইটস ফ্লস, একদম ফ্ললেস না সেটা আমি বলছি না, কিন্তু মানে ইউজুয়াল বাংলা বইয়ের তুলনায় এটা অ্যাভারেজ বেঙ্গলি ফিল্ম বলতে পারে। একবার তো হলে গিয়ে দেখার মতো বই নিশ্চয়, হলে গেলে এটাতে মজা পাওয়া যাবে। ফার্স্ট হাফটাতে তো আমি কোনো রকম ইয়ে পাচ্ছি না, ফার্স্ট হাফটা খুবই এনগেজিং, খুবই ভালো লেগেছে। ওখানে মানে ছোটো ছোটো অনেক ক্যারেক্টার্স, অনেক প্লট, সাব প্লট, সেটা নেই খালি ফুটবল নিয়ে এটা দেখিয়েছে তা না, পুরো ওনার লাইফ স্টোরি। আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই ব্রিটিশ এরা, প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, এবং একটা ন্যাশনাল লিস্টিক ফারবার, একটা ফ্রিডম স্ট্রাগলের ওই পিরিয়ডটা দেখাচ্ছে। মানে অ্যাকর্ডিংলি যদি ফুটবলে আমরা ব্রিটিশদের হারাতে পারি, তো ইট উইল বি, উই উইল হ্যাভ দ্যাট এজ অ্যান্ড উই উইল, ইট উইল বুস্ট আওয়ার ফ্রিডম স্ট্রাগল, এটাও একটা পয়েন্ট ছিল এই বইটার মধ্যে। তো সেটা খুব ভালোভাবেও দেখিয়েছে নানা রকম ক্যারেক্টার্স, আর অল দ্য ছোটো ছোটো যে ক্যারেক্টার্স, আদার ক্যারেক্টার্স, আমি তারাও খুব ভালোভাবে নিজেদের রোলগুলো ওয়েল ছিল, খুব ভালোভাবে পোর্ট্রে করেছে। ইট অ্যাডেড টু দ্য বিল্ড আপ অফ দ্য স্টোরি। ফেমাসদের মধ্যে ছিলেন অনির্বাণ, ছিল অনির্বাণ একটা ওর রোলটাও ভালোই করেছে, একটু এটা গিভ আপ করা যায় না, ওর রোলটা একটু ডিফারেন্ট ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল হি ইজ এ গুড অ্যাক্টার, তো ওর রোলটা ভালোই করেছে। আর হিরোইন যাকে বলা যায় ঈশা শাহ, যে মানে ওয়াইফের ক্যারেক্টার করেছে, ওর ওনার বেশি কিছু করার ছিল না, বাট হি শি হ্যাজ পোর্ট্রেড হার রোল
very well. But as such, ওনার রোলটা সেরকম কিছু করার ছিল না, কারণ তখনকার দিনে ওয়াইফদের রোল যেরকম রোল ছিল সেটাই পোর্ট্রে করেছে। কিন্তু দেব প্রথম থেকে শেষ অবধি খুবই একটা ভালো প্রেজেন্স রেখেছে, ও ক্যারি করেছে পুরো মুভিটা ও শোল্ডারে। কিন্তু যেটা ফার্স্ট হাফটা খুবই এনগেজিং বললাম, যেটা ফ্ল এই মুভিটাতে লেগেছে সেকেন্ড হাফটা একটু ড্র্যাগ করেছে আর কি, ঝুলিয়েছে একটু, ড্র্যাগ করেছে আর একটু এডিটিংটা মানে হতো, লেন্থটাকে একটুখানি শর্ট করা যেত এই মুভিটা। এই এবং যে আরেকটা যেটা হচ্ছে যে এই ফুটবল ম্যাচ যেটা যে প্রেডিক্টেবল, আমরা জানি লাস্টে যেটা ব্রিটিশদের সঙ্গে খেলে ওটা হারাবে, তো ফুটবলটাকে আরেকটু ডিটেলসে আরেকটু মানে খেলাটাকে ভালোভাবে দেখাতে পারতো, সেটা অত ভালো করে দেখায়নি, যেমন কারণ ফুটবলটাই তো মেইন, তো ফুটবল গেমটাকে আরেকটু রিয়েলিস্টিক্যালি দেখালে আর একটু ভালো লাগতো, আর একটু থ্রিলিং হতো ব্যাপারটা আর কি, সেটা অতটা ইয়ে করে দেখাতে পারেনি। আর যেটা ফ্ল আমার লেগেছে, কতগুলো জিনিস একটু আনরিয়েলিস্টিক দেখিয়েছে, যেমন ডেড বডি নিয়ে মাঠে নিয়ে এলো, সেগুলো আমার একটু আনরিয়েলিস্টিক লেগেছে, যদি ওরা সিনেমাটিক লিবার্টিস নিয়েছে। আর গান একটু জায়গায় জায়গায় দিয়েছে, বাট গানটা ওটা একটা ওই ন্যাশনালিস্টিক ওই যে ওই ফ্রিডম ওই সময়কার যে ইয়েটা ওই ওই ফিলিংটাও এনেছে, এটাও ঠিক কথা যে গানটাও অ্যাব্রাপ্টলি যেখানে সেখানে একটু গান দেওয়া হয়েছে, কিন্তু অ্যাডেড টু দ্য ওই সময়কার ওই বিল্ড আপ করার জন্য ওই ফ্রিডম ফিলিংটা, ফ্রিডম মুভমেন্টের ফিলিংটা আনবার জন্য, ন্যাশনালিস্টিক ফার্ভারটা আনার জন্য বোধ হয় গানগুলো দেওয়া হয়েছে, অ্যান্ড ইট সাকসেসফুলি ডিড ইট। তো গানটাকে তাও আমি ঠিক আছে সিনেমাটিক লিবার্টি হিসেবে গানটাকে নেওয়া যায়, কিন্তু কয়েকটা জিনিস ওইটা বললাম একটু আনরিয়েলিস্টিক হয়েছে, আর একটু ড্র্যাগিং, এতটা ওখানটায় একটু এডিটিং করা যেত, আর একটু মুভিটাকে শর্ট করা যেত, আর একটু ক্রিস্প হতে পারতো সেকেন্ড হাফটা যেটা প্লটটা সেকেন্ড হাফেই লেগেছে, ফার্স্ট হাফটা খুবই এনগেজিং। তাও আমি সবাইকে বলবো যে অনেকদিন বাদে একটা খুব ভালো ভেলভা সিনেমাটোগ্রাফি এফেক্টস, এফেক্টসগুলো খুবই ভালো হয়েছে, আর খুবই প্রোডাকশন ভ্যালুস বলছে, এরকম ল্যাভি স্কেলে কোভিডের সময় এরকম বই আমরা আশা করতে পার, বাংলা বই এসেছে, সুতরাং আমাদের উচিত তাকে সাপোর্ট করা এবং দেখা গিয়ে হলে, এবার একবার তো আপনারা দেখলে এনজয় করবেন, এবং যারা মিস করবেন পরবর্তীকালে ওটিটিতেও নিশ্চয় দেখবেন, দেখলে ভালো লাগবে। এই জন্য আমি মাথার মধ্যে চলছিল রিভিউটা দিই বইটার সম্বন্ধে। এবং এই বইটার যেটা স্টোরি লাইন, কারণ এটা ফুটবল পায়োনিয়ার ইন ফুটবল ইন ইন্ডিয়ার ক্ষেত্রেও শুরু হচ্ছে বেঙ্গল থেকে শুরু হলেও ফুটবল আমাদের দেশে তো সবাই ফুটবল ভালোবাসে, এটাকে ওরা ডাব করে, এটা প্রোডাকশন কোয়ালিটি এত ভালো, এটাকে ডাব করে অন্যান্য ল্যাঙ্গুয়েজও পরবর্তীকালে বইটা দিলে আমার মনে হয় পিপল উইল লাইক ইট হলে এবং ওটিটি প্ল্যাটফর্মে। ঠিক আছে, আজকের মতো এটাই, হোপফুলি আমার রিভিউটা আপনাদের ভালো লেগেছে, ভাল লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পেজটাকেও ফলো করবেন। থ্যাংক ইউ।